টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী সহ চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। বিকেলে উপজেলার তেলিপাড়া এলাকায় গোড়াই সখীপুর সড়কে এ দুর্ঘটনা হয়। বাসতৈল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সখীপুর থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী সহ অটোরিকশার তিন যাত্রী মারা যান। এরা হলেন মির্জাপুরের গয়রাতৈল এলাকার লুৎফর রহমান, তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম এবং নগর ভাত গ্রামের আকাশ মিয়া। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অটোরিকশার চালক নয়াপাড়া গ্রামের নাজমুল হোসেন। গুরুতর আহত অপর দুজন মির্জাপুর কোমোদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।